শাহিন না বুঝে একটি দুর্ঘটনা ঘটিয়েছে, তাই বলে ওকে বাসা থেকে বের করে দেওয়াটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আম্মা? আমি তো শাহিনের এখানে কোনো দোষ দেখি না। দোষের কথা এখানে হচ্ছে না আরজু, এখানে বিশ্বাস এবং ভরসার কথা হচ্ছে। শাহিন তার মাকে ভরসা না করে একজন অপরিচিত লোককে বিশ্বাস করেছিল। বারবার সাবধান করা সত্ত্বেও মায়ের কথা না শুনে ওই লোকদের সঙ্গে ডিল করে। তাই যদি হয় তাহলে দোষ তো আম্মার। আপনি শাহিনকে সাবধান করেছেন, নিজে কি সাবধান হয়েছেন? পেপারে সাইন তো আপনি নিজেও করেছেন, তাই না? আপনি কি দেখেননি কাগজপত্র ঠিক ছিল না? নিজের দোষ ঢাকতে আপনি শাহিনকে দোষ দেবেন, তাকেও ত্যায্য করে এই বাড়ি থেকে বের করে দেবেন? ভাবি, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। উচিত কথা বললে তো তোমাদের কাছে বাড়াবাড়ি মনে হবে, তাই না? শোনো ভাবি, ভাইয়াকে বাঁচানোর বৃথা চেষ্টা করো না। ভাইয়া যে ভুল করেছে সেটা ভাইয়াকে বুঝতে দাও। কেন, তোমার ভাইয়া কি ছোট বাচ্চা নাকি? নিজের ভুলটা নিজে বুঝতে পারবে না, তাকে চোখে আঙ্গুল দিয়ে ভুলটা বুঝিয়ে দিতে হবে? না দেখালে তো বুঝতেই পারে না। ভাইয়ার ভুলটা কোথায় সেটা যদি বুঝতে পারতো তাহলে অনেক আগেই শুধরে নিত, মাকে বারবার ছোট হতে হতো না। বাবা, তোমার মা একাই ছোট হন, আমরা কি হাওয়া থেকে বেশি এসেছি? আমাদের কোনো মান সম্মান নেই? এই বাড়ি থেকে আমাদেরকে বের করার প্ল্যান চলছে, আর কাদেরকে এই বাড়িতে ঠকানোর প্ল্যান চলছে তা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমি তোমার সে ফালতু চিন্তা ভাবনা তোমার কাছে রাখো, আমাকে বলতে এসো না। নিজের তো মাথা খারাপই, পুরো বাড়ির মানুষকে পাগল করে ছাড়বে। কি বললে তুমি? আমার মাথা খারাপ? আমি পাগল? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? এসব কি হচ্ছে? বাড়িতে একটা বিপদ হয়েছে, সবাই মিলে সেটা সমাধানের কথা ভাববে, তা না নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছে। শুধু শুধু কষ্ট পেও না, এই বাড়ির সুতোটা অনেক আগেই কেটে গেছে। তোকে একটা কথা বলি শাহিন, তুই যদি আমার সন্তান না হতি তাহলেই বোধহয় ভালো হতো। ভালোবাসা।